আপনি মনে মনে ভাবতে পারেন তাহলে আমার তওবার তো কোনো দাম নাই না না বাবা এই সমাজে যারা ওলিদের সর্দার গেছে আল্লাহর জান্নাতে যায় যারা বসে রইছে তারাও শেষ রাতে উঠা আল্লাহর কাছে বলতো ও আল্লাহ তোমার কাছে এখন আস্তাগফিরুল্লাহ কইতো শরম লাগে ওগো আল্লাহ তোমার কাছে তওবা করতেও শরম লাগে আল্লাহ কারণ বারবার তওবা করছি আর বারবার তওবা ভাঙছি সকালে তওবা করেছি সন্ধ্যায় তওবা ভেঙেছি রাতের বেলায় তওবা করেছি দিনের আলোয় তওবা ভেঙেছি ও আল্লাহ তাই বলে এরকম বারবার তওবা ভাঙা বান্দার পরে তুমি রাগ গুসা করো না গো আল্লাহ ওনারা কাঁদতেন আর বলতেন হায়াত আরি হ্যায় কে তেরে সামনে মাই কিস তরহ আউ হায়াত আরি হ্যায় হায়াত আরি হ্যায় কে তেরে সামনে মাই কিস তরহ আউ হায়াত আরি হ্যায় কে তেরে সামনে মাই কিস তরহ আউ না আউ তো এটা হলো কত দারুণ কথা না আউ তো দিলে মুজতর কো লেকার ফির কাহা যাও আল্লাহ বারবার তওবা করেছি বারবার তওবা ভেঙেছি আবার লাজ শরম ভুলা তোমার কাছে আবার বলি আস্তাগফিরুল্লাহ তাই বলে তুমি আবার আমার তাড়ায়া দিও না গো মাওলানা কারণ তুমি ছাড়া আমার আর কোনো আল্লাহ নাই আমার দরজা ছাড়া আর কোনো দরজা নাই তোমার দরজায় ভিক্ষা চাওয়া ছাড়া আমার আর কোনো দরজা নাই তোমার কাছে বেসরকের মতো আবার সেজদা দিয়ে মাফ চাওয়া ছাড়া মাফ চাইবার আর কোনো জায়গা নাই মাওলা একমাত্র তুমি আমার আল্লাহ তো আমি কই জানো তাই বেহায়ার মতো বারবার তোমার কাছে আসে আল্লাহ গো মেহরবানি করে তুমি তোমার ওই বেহায়া গোলামটাকে তার ভাঙ্গা বারবারের ভাঙ্গা তওবাটাকে কবুল করে তওবার ইস্তিকামাতের নিয়ামত দান করো নিতে যদি না পারেন তাহলে বাংলায় বলবে আল্লাহ তুমি আমাকে তোমার পছন্দ মতো বাঁচায় রাখো যখন মরে গেলে তুমি পছন্দ করো তখন তুমি আমাকে মৃত্যুদান করো যখন আমি মরে গেলে তোমার পছন্দ হয় ঠিক ওই সময় আমাকে তুমি মরণ দান করো আল্লাহু আকবার যখন মরে গেলে পছন্দ হয় ওই অবস্থায় মরণ দান আর যদি তুমি আমাকে বাঁচায় রাখো তাহলে নাস্তিকের রঙে বাঁচায় রেখো না মুরতাদের রঙে বাঁচায় রেখো না বেঈমানের রঙে বাঁচায় রেখো না বদ্দিনের রঙে তুমি আমাকে বাঁচায় রেখো না আল্লাহ রেখো না কি রঙে তুমি আমাকে বাঁচায় রাখবে সেটাও আল্লাহর রাসূল শিখায় মুমিন এই রঙে বাঁচার দোয়া করবে বলেন আমার সাথে আল্লাহুম্মা আল্লাহুম্মা আহিনি مسلما وأمتني مسلما اللهم মনে রাখেন বান্দার জীবনের একটা দোয়াও যদি কবুল হয় তাহলে ওই দোয়াটা বান্দার জান্নাতের দ্বার খুলে দেয় আইয়ুবি পড়াইতেছে এর লেগে বলেন না দিলের থেকে বলেন দিলের থেকে দিল থেকে পড়েন আল্লাহুম্মা আহিনি মুসলিমাও ওয়া আমিতনি মুসলিমা আল্লাহুম্মা আহিনি মিসকিনান জোরে বলেন মিসকিনান আল্লাহুম্মা আহিনি মিসকিনান ওয়া আমিতনি মিসকিনান
واحشرني في زمرة المساكين. الله الرسول شيخاي زي باندا تومي دعا كرو امتيرا تومرا دعا كرو ওগো আল্লাহ তুমি আমাকে মিসকিন হালতে বাঁচায় তার মানে ওলি হালতে বাঁচায় লজ্জতে জিকিরের হালতে বাঁচায় রাখো লজ্জতে ইবাদতের হালতে বাঁচায় রাখো সেজদার মজার হালতে বাঁচায় রাখো তিলাওয়াতুল কুরআনের সাদার মজার ভেতরে আমারে বাঁচায় রাখো আল্লাহ ওগো আল্লাহ গুনার মজা খালোটা আমারে বাঁচায় রাখো না এমন হায়াত আমার লাগবে না যেই হায়াতে গান মজা লাগে এমন হায়াত আমার লাগবে না যেই হায়াতে নাটক মজা লাগে এমন হায়াত আমি চাই না যেই হায়াতে পরনারী ভালো লাগে এমন হায়াত আমি চাই না গো আল্লাহ যে হায়াতে শুধুই মাত্র দুনিয়ার রং তামাশা ভালো লাগে আল্লাহ তোমার প্যারা মিসকিন বান্দাদের হায়াতের লজ্জাত মজা আর রং তুমি দয়া কইরা ভয়া কইরা আমারে দান করো আল্লাহর রাসূল দোয়া করছেন আল্লাহর নবী শিখিয়েছেন আল্লাহর রাসূল বলেন উম্মতেরা দোয়া করো আল্লাহুম্মা আহিনি মিসকিনান وأمتني مسكينا واحشرني في زمرة المساكين واحشرني في زمرة المساكين এবং হাশরের মাঠে আমাকে নাস্তিকের দলে দাঁড় করায়ও না মুরতাদের দলে দাঁড় করায়ও না মুনাফিকের দলে দাঁড় করায়ও না আমাকে আল্লাহ মুনাফিকের দলে দাঁড় করায়ও না আমাকে দাঁড় করাও তোমার মাসাকিনদের জামাতের যে জান্নাতি খুশবুদার জান্নাতি সিলওয়ালা জান্নাতি বেনারওয়ালা যে জামাতটা দাঁড়াবে তাদের ভিতরে আমারে খাড়া করায় দাও আল্লাহু আকবার তাদের ভিতরে দাঁড় করায় দাও এজন্য বেঁচে থাকলেই লাভ না মরে গেলেও লাভ যদি মরণটা হয় কার পছন্দের এ আওয়াজ করে বলেন আওয়াজ করে বলেন কার পছন্দের আল্লাহর পছন্দের মরণ যদি হয় এজন্য আমাদের জীবনে আল্লাহ পাকের পছন্দের মৌত চাওয়া আল্লাহ পাকের পছন্দের মৌত চাওয়া মনে মনে ভাবতে পারেন হুজুর আমার জীবনে বয়স হয়ে গেছে পঞ্চাশ বছর আমার নামাজের হিসাব নাই ষাট বছর বয়স হয়ে গেছে এখন আমি দাড়ি চাচ্ছি অথবা আমার চল্লিশ বছর পার হয়ে গেছে এখনো পর্যন্ত আমার জিন্দগির কোন তারতিব ঠিক নাই নওজোয়ান যুবক আমি আমার যৌবনের তরঙ্গকে আমি গুনাহের ভেতরে খরচ করতেছি আমার হিসাব নাই আমার মরণও কি তাইলে এই জুমরাতুল মাসাকিনের সাথে হাসর হওয়ার মতো মরণ বানানো সম্ভব এটা প্রশ্ন হইতে পারে যে আমার বয়স তো আশি বছর অথবা ষাট বছর অথবা সত্তর বছর অথবা নব্বই বছর আমিও কি ওই মাসাকিন যে আল্লাহওয়ালাদের জামাত তাদের ভিতরে ঢোকার কোন স্কোপ কি আল্লাহ তালা রাখছে এটা হতে পারে প্রশ্ন এটা আমারও প্রশ্ন কারণ আমি যখন চোখ বন্ধ করে হিসাব করি যে আমার এই জীবনে কতগুলো রাত কেটেছে আর কতগুলো রাতে আমার তাহাজ্জুদের হিফাজত হয়েছে আমার জীবনে কতগুলো দিন কেটেছে আর ওই দিনগুলোতে আল্লাহ পাকের বরকতের কথা হয়েছে আমি যখন হিসাব করি আমার ঘন্টার সেকেন্ড তো আমি তখন দুর্বল হয়ে যাই তখন শুধুই মাত্র মালিকের মাগফিরাতের দ্বার দেখে মালিকের কাছে নিজের অপরাধের বোঝা সহ হাজিরা দেওয়া ছাড়া আর কোনো লাইন যেমন আমার থাকে না শুধু আমার থাকে না তা না আমাদের কোনো ওলি বুজুর্গরই থাকতো না ওনারা ওনাদের ইবাদতের হিসাব করতে গেলে ওনারা পেরেশান হয়ে যেতেন শুধুই মাত্র ওলি বুজুর্গরা না
সাহাবায়ে কিরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের জামাত পর্যন্ত মওতের মুখোমুখি হইবেন এই পেরেশানি যখন ওনাদের আসতো তখন ওনারা পেরেশান হয়ে যেত যে আমি কিভাবে জান্নাতীদের কাতারে দাঁড়াইতে পারি আমার তো অনেক গুনাহ পেরেশান হয়ে যেতেন তো আমাদের মতো যারা পেরেশান বান্দা তাদের জন্য হাবিবে কিবরিয়া হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার আমার জন্য সুন্দর একটা দোয়া শিখে এসেছি তওবা তো করবি তওবা কবুল হন লাগবে তো এখন আর একটা দোয়া কর اللهم اجعلني ممن يتوب إليك توبة نصوحا استغفار تو কত বান্দা করে সকাল বেলায় استغفار করে সন্ধ্যা বেলায় আবার استغفار ভাঙে ওয়াজ মাহফিলে বসেছে তওবা করে আবার সকাল বেলায় উঠে আবার তার তওবা সে ভেঙে সকাল বেলায় সে তওবা করে আর নামাজ কাজা করবে না পরের দিন আবার যখন নতুন সকাল আসে তার তওবা হারায় যায় এমন হারাইয়া যাওয়া তওবা না যে তওবা হারাইবে না যে তওবার পরে বান্দা আর কোন গুনাহ করবে না এমন তওবা আল্লাহর রাসূল আল্লাহর কাছে চাইছে আস্তাগফিরুল্লাহ তো সবাই কয় এক জায়গায় বসছে হুজুররা বলছে তওবা করো তো সবাই বলে আস্তাগফিরুল্লাহ বলাই যে বলো আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি দাম অথবা বলাই আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা إلا هو الحي القيوم وأتوب إليه قل تو অনেকে কিন্তু বারবার তওবা করে বারবার তওবা আবার ভাঙবে আপনি মনে মনে ভাবতে পারেন তাহলে আমার তওবার তো কোনো দাম নাই না না বাবা এই সমাজে যারা ওলিদের সর্দার গেছে আল্লাহর জান্নাতে যায় যারা বসে রইছে তারাও শেষ রাতে উঠা আল্লাহর কাছে বলতো ও আল্লাহ তোমার কাছে এখন আস্তাগফিরুল্লাহ কইতো শরম লাগে ওগো আল্লাহ তোমার কাছে তওবা করতেও শরম লাগে আল্লাহ কারণ বারবার তওবা করছি আর বারবার তওবা ভাঙছি সকালে তওবা করেছি সন্ধ্যায় তওবা ভেঙেছি রাতের বেলায় তওবা করেছি দিনের আলোয় তওবা ভেঙেছি ও আল্লাহ তাই বলে এরকম বারবার তওবা ভাঙ্গা বান্দার পরে তুমি রাগ গুসা করো না গো আল্লাহ ওনারা কাঁদতেন আর বলতেন হায়াত আরি হ্যায় কে তেরে সামনে মাই কিস তরহ আউ হায়াত আরি হ্যায় হায়াত আরি হ্যায় কে তেরে সামনে মাই কিস তরহ আউ হায়াত আরি হ্যায় কে তেরে সামনে মাই কিস তরহ আউ না আউ তো এটা হলো কত দারুণ কথা না আউ তো দিলে মুজতর কো লেকার ফির কাহা যাও আল্লাহ বারবার তওবা করেছি বারবার তওবা ভেঙেছি আবার লাজ শরম ভুলা তোমার কাছে আবার বলি আস্তাগফিরুল্লাহ তাই বলে তুমি আবার আমার তাড়ায়া দিও না গো মাওলানা কারণ তুমি ছাড়া আমার আর কোনো আল্লাহ নাই আমার দরজা ছাড়া আর কোনো দরজা নাই তোমার দরজায় ভিক্ষা চাওয়া ছাড়া আমার আর কোনো দরজা নাই তোমার কাছে বেসরকের মতো আবার সেজদা দিয়ে মাফ চাওয়া ছাড়া মাফ চাইবার আর কোনো জায়গা নাই মাওলানা একমাত্র তুমি আমার আল্লাহ তো
তাই বেহায়ার মতো বারবার তোমার কাছে আসে আল্লাহ গো মেহেরবানি করে তুমি তোমার ওই বেহায়া গোলামটাকে তার ভাঙ্গা বারবারের ভাঙ্গা তওবাটাকে কবুল করে তওবার ইস্তিকামাতের নিয়ামত দান করো আল্লাহু আকবার এটা হলো আল্লাহ পাকের কাছে বান্দার চাওয়া এ কারণে আল্লাহর রাসূল আবার দোয়া শিখাইছে আমাদেরকে আমাদেরকে আল্লাহর রাসূলের শিখানো দোয়া কত সুন্দর আল্লাহর রাসূল বলেন اللهم اجعلني ممن يتوب اليك توبه نصوحا ওগো আল্লাহ অটোমেটিক তওবা ভাঙ বারবার ভেঙ্গে ফেলা তওবা আমাকে করায়ও না তুমি আমাকে এমন একটা তওবা করাও যেই তওবার পরে আর গুনাহ নাই আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার বলেন এবং আল্লাহ পাকের কালামেও আল্লাহ তাআলা এই ওয়াদাটাও দিবেন যাদের তওবার পরে আর গুনাহ নাই তাদেরকে আল্লাহ তাআলা আল্লাহর গোলামের স্বীকৃতি দান করেছেন স্বীকৃতি দান করেছেন ওই ইবাদুর রহমান আল্লাহর গোলাম গোলামদের আলোচনা যেখানে আল্লাহ করেছেন সেখানে এই তওবার এই সিমটমটা বলেছেন যেই তওবার পরে আর গুনাহ নাই তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাঈ বুরুজা ওয়া জাআলা ফীহা সিরাজা ওয়া জাআলা ফীহা সিরাজা ওয়া কামারাম মুনীরা ওয়া হুয়াল্লাযী জাআলা আল-লাইলা ওয়ান-নাহারা খিলফাতাল লিমান আরাদা আন ইয়াযাক্কার আও আরাদা শুকুরা وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا ربنا اصرف عنا عذاب جهنم مستقرا ومقاما والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا إلا من تاب وآمن وعمل عملا صالحا وكان الله غفورا رحيما ومن تاب وعمل صالحا فإنه يتوب إلى الله متابا এখানে হলো খুশখবরি তোমার জন্য আল্লাহ কয় তুমি যদি খালিস তওবা করো তাহলে 60 বছর গুনাহ করছো তোমার গুনাহকে তওবার কারণে আসমানের মালিক আল্লাহ নেক দিয়ে পাল্টে আবুল নবাই উঠে দিবে আমার 60 বছরের গুনাহ আছে আমার 43 বছরের গুনাহ আছে কারোর 70 বছরের গুনাহ আছে কিন্তু যদি তার তওবাটা হয় তওবা নসুহা যেই তওবার পরে আর গুনাহ গুনাহ নাই তাহলে সারা জীবন যেগুলো গুনাহ করছে ওইগুলাকে নেক আমল বানায় আমল নামায় উঠায় দিবে কে আল্লাহ আরো জোরে আওয়াজ করে বলেন কে জোরে বলেন কে আরো জোরে আওয়াজ করে বলেন
হাদিস বললাম না আয়াতে কোরআনি কোরআন কার কথা আল্লাহ আরো জোরে আওয়াজ করে বলেন কার কথা আরো জোরে বলেন কার কথা কার কথা তাহলে এমন একটা তওবার সুযোগ তো আছে কিন্তু এই তওবাটাও আল্লাহ তৌফিক না দিলে করণ যায় না এই কারণে আল্লাহর রাসূল কয় اللهم اجعلني ممن يتوب إليك توبة نصوحا بلنا ما شاته اللهم اجعلني اللهم اجعلني ممن يتوب إليك توبة نصوحا আর জোরে বলেন আল্লাহুম্মা জাআলনি মিম্মাই ইয়াতুবু ইলাইকা তাওবাতান নসুহা এই রকম একটা তওবা আজকে করতে তৈয়ার আছেন না ইনশাআল্লাহ আমি তো এক কমিনা এক নালায়েক কমবখত আপনাদের সামনে আসছি আমি চাই যে আপনাদের এই মির্জানগর মাদ্রাসার বরকতি মাটিতে আপনাদের সাথে তওবা করব আমার তওবাটা যেন হয় তওবা নসুহা যেই তওবার পরে আর গুনাহ নাই যেই তওবার পরে আর মিথ্যাচার নাই যেই তওবার পরে গীবত শিকায়ত নাই যেই তওবার পরে পাপাচার নাই যেই তওবার পরে মালিকের দুয়ার ছাড়া আর কোনো দুয়ার নাই বেঁচে থেকে কি হবে খালিস তওবা করে মরে যান সিধা জান্নাতে চলে যাবেন গুনাহকে আল্লাহ তাআলা নেকের দ্বারা পরিবর্তন করে আমলনামায় ঢের করে উঠায় দিবে শিয়ালের মতো বেঁচে থেকে লাভ কি শিয়ালের মতো বেঁচে থেকে লাভ কি বেঁচে থেকে লাভ কি শিয়ালের মতো বেঁচে থেকে যে ইবাদত করা যাবে না বন্দেগিও করতে পারবেন না হকের কথাও বলতে পারবেন না আল্লাহর নবীর মহব্বত প্রকাশ করতে পারবেন না আল্লাহর কথা বলতে পারবেন না শিয়ালের মতো তুমি হাজার বছর বেঁচে না থেকে সিংহের মতো বেঁচে থাকো একদিন ওপারের ডাকে সাড়া দিয়েও অমর হয়ে তুমি রবে চিরদিন অমর হয়ে তুমি রবে চিরদিন তো মরণের ভেতরে সবচেয়ে উত্তম মরণ হলো আফজাল মাইয়িত আফজাল মউত হলো শাহাদাতের মউত এইজন্য আল্লাহর রাসূল আবার দোয়া করতেন আমার সাথে পড়েন দোয়াটা اللهم ارزقني বলেন আল্লাহ আওয়াজ করে দিল থেকে কলিজা থেকে বলেন اللهم ارزقني شهادتن في سبيلك اللهم ارزقني شهادتن في سبيلك اللهم اني اسالك عيش السعداء اللهم إني أسألك الرضا بالقدر والفوز في القضاء ونزول الشهداء نزول الشهداء মানে এ আল্লাহ আপনি আমাকে শহীদদের মেহমানদারির দস্তরখানে মেহমান নওয়াজি গ্রহণ করার যোগ্য মতদান করে আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন্নি আসআলুকা আল ফাউজ ফিল কাযা ওয়া নুযুল আশ-শুহাদা আওয়াজ করে বলেন ওয়া নুযুল আশ-শুহাদা ওয়া নুযুল আশ-শুহাদা ونزول الشهداء আজি বাঁচায় রাখেন যদি তাহলে ওয়াইশা সুআদা ও মুরাফাকাতাল আমবিয়া আমার
মানুষ যেন নবীদের রঙের নকল হয় সাহাবায়ে কেরামের রঙের নকল হয় তৈয়ার তো ইনশাআল্লাহ আওয়াজ করে বলেন তৈয়ার তো ইনশাআল্লাহ যদি এরকম একটি তাওবাই হয় তাহলে আল্লাহর রাসূল বলেছেন আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা আবার আল্লাহ তাআলা বলে তওবা করলে দুনিয়াতে ঠকবি না তোরা দুনিয়াতে তোদের সন্তানগুলা ভালো হবে তোদের রিজিক বেশি হবে আজকে যদি তওবা বেশি করো খালিস তোর রিজিকের দরজা খুলে যাবে তোর সন্তানগুলা তোকে সহযোগিতা করবে আমার রহমতের বারিশ তোর উপরে বর্ষিত হবে আল্লাহু আকবার বলে যদি খালিস তওবা করিস আল্লাহ তাআলা বলেন فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا وَيُمْدِدْكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَلْ لَكُمْ جَنَّاتٍ وَيَجْعَلْ لَكُمْ أَنْهَارًا এই যে আল্লাহ পাকের পুরস্কারগুলো এই পুরস্কারগুলো নেওয়ার নিমিত্তে আজকে একটি খালিস তওবা করব চোখের পানি ফেলে তওবা করব আল্লাহর কাছে কেঁদে কেঁদে তওবা করব ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওয়াদা করেন আমার সাথে বলেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ওয়াদা করিতেছি আর গুনাহ করিব না ইয়া আল্লাহ ওয়াদা করিতেছি আর গুনাহ করিব না আমাদের হায়াতে গুনাহের দাগ লাগাইব না আল্লাহ হে আল্লাহ তুমি আমাদের তওবাকে কবুল করো আওয়াজ করে বলেন আমি জিল্লা আওয়াজ করে বলেন আমি হাত নামান এই মাদ্রাসা হাফিজুল্লাহ হুজুর রহমাতুল্লাহ আলাই জিন্দগিটা অক্ষ করেছেন হাফিজুল্লাহ মানতলা ওনার ছেলের কাছে আছে ওনাকে যেমন মুহতামিম সাহেব বড় হুজুর হিসেবে শ্রদ্ধা করতেন ভালোবাসতেন বন্ধু মোহাম্মদুল্লাহর দিকে ও নজরে তাকায় থাকবেন ওই নজরে যে হাফিজুল্লাহ হুজুরের প্রতি ছবি বসে আছে সে মাদ্রাসার হাল ধরে আছে ওই রকমই সহযোগিতা করবেন জীবিত হাফিজুল্লাহ যখন জমিনের উপরে ছিল তখন যেমন ছিলেন মাদ্রাসার প্রতি এখন জান্নাত থেকে আপনারে তাকায় তাকায় দেখবে আরে মাদ্রাসার দিকে আপনি থাকবেন তো আপনাকে ডাকবে আয় আয় তুই আমার সাথেই থাকবি ভালোবাসছিস তো আমাকে কোরআনের খাদেম হিসাবে সারা দুনিয়া দিয়ে মানুষ তার ছাত্র কিয়ামত পর্যন্ত তার ছাত্রের ছাত্ররা কোরআন পড়বে তার ছাত্রের ছাত্ররা কোরআন পড়বে এই কাফেলার আশেক হিসেবে যদি ময়দানে মাহশারে দাঁড়ানো যায় তাইলে হিসাব তো আসান হয়ে যাবে ওই যে জুমরাতুল মাসাকিন وحشرني في زمرة المساكين مساكين در زمرار بھیتورے حشر الکتھین موائدن اللہ را دلو تے دارانو دے شنگت کرنے ای مدرسة تار دیگے بھلو بشار نظر آمرون رکھ بو انشاءاللہ بلن آواز کرے چلے بلن انشاءاللہ کرے کرے بلن انشاءاللہ اپنا درنی آمی دعا کرو ایک دیکھ دیئے آمی دیر بسر پڑے محفیل بویان کلام গত দুদিন আগে এক প্রোগ্রামে দোয়া মাহফিলে করেছি আজকে আরেক দোয়া মাহফিলে করলাম মুবারকবাদ জানাই ধন্যবাদ জানাই যারা আমার বয়ানে আসতে সহযোগিতা করেছেন প্রশাসনের লোকজন পুলিশ ভাইরা গোয়েন্দা বিভাগের লোকজন যারা সহযোগিতা করেছেন তাদেরকে মুবারকবাদ জানাই যারা আল্লাহর বান্দাদেরকে আল্লাহর কিছু কথা শোনার সুযোগ করে দিয়েছেন তাদেরকে আল্লাহ তাআলা যারা সহযোগিতা করেছে জাযায়ে খায়র আল্লাহ তাআলা তাদেরকে দান করেন আর আপনারা যারা এসেছেন আপনাদেরকে একটা কথা বলতে চাই সেটা হলো এই বাংলাদেশ মুসলমানের দেশ এই দেশে ইসলাম শিক্ষা দ্বীন শিক্ষা যত উন্নত হবে দ্বীনদারি তত উন্নত হবে সুতরাং দ্বীনি মাদ্রাসা ধরে রাখার বিকল্প নাই ঠিক কিনা আওয়াজ করে বলেন ঠিক কিনা যারা আওয়াজ করে বলেন এই মাদ্রাসার এতটুকু জায়গাই হবে না আরো জায়গা কেনার পরিকল্পনা আছে কিনছে অলরেডি বায়না হয়ে গেছে কিছু টাকা বাকি আছে না হ্যাঁ কিছু বাকি কিছু টাকা বাকি আছে
130,000 বাকি আছে 130,000 টাকা দিয়ে দেওয়া হয়েছে বাকি টাকা বাকি আছে বাকি টাকা সব দেওয়া হয়েছে 130,000 টাকা বাকি আছে ভাগ্যবান কোন মানুষটা এখানে আছেন হাফিজুল্লাহ হুজুর কবর থেকে আপনাদের দিকে রুহানি নজরে তাকিয়ে আছে জীবিত থাকলে উনি আজকে আমার ডানে অথবা বামের কোন চেয়ারে বসে থাকতেন আমি আপনাদের কাছে হাফিজুল্লাহ হুজুরের হাত মিলায় আপনাদের কাছে হাত পাতলাম কবরের হাফিজুল্লাহ হুজুরের এই আমানত এই আমানতের হাত আর আমার হাত মিলায় হাত পাততেছি এই 130,000 টাকা ঋণমুক্ত করার জন্য এক নাম্বার কার নামটা আমি লেখাইতে পারি যে 30,000 টাকা দিবেন 30 পারা কোরআন বরাবর এই 30,000 টাকা আপনি 3 মাসে দিয়ে দেন জায়গাওয়ালাকে নাম কি আসেন এদিকে আসেন নাম কি আব্দুল সত্তার আব্দুল সত্তার ভাই 30 পারা কোরআন বরাবর হাফিজুল্লাহ হুজুরের এই 130,000 টাকার ঋণ যেটা হুজুর জায়গা বারবাস রেখে কবরে চলে গেছেন এটা পরিশোধ করার জন্য আব্দুল সত্তার ভাই এক নাম্বার 30,000 টাকা আল্লাহ কবুল করুক চিৎকার করে জোরে আওয়াজ করে বলেন আমিন আমিন আরো জোরে আওয়াজ করে চিল্লায় জোরে আওয়াজ করে বলেন আমিন আমিন দুইজন নিব না আরেকজন মানুষ চাই যিনি মায়ের নামে 10,000 টাকা বাবার নামে 10,000 টাকা 20,000 টাকা লেখাবেন এই মাদ্রাসা ঋণমুক্ত হবে হাফিজুল্লাহ হুজুরের রুহানি বরকত আপনি পাবেন এই মানুষে দুই মাসে 10-10 করে 20,000 টাকা অথবা 3 মাসে ভাগ করে 20,000 টাকা দিয়ে দিবেন কে আছেন নাম কি ভাইজান আসবেন আপনার সাথে একটু হাত মিলাবো আমি আমি সবার সাথে মোসাফা করতে পারবো না কারণ আমি হাতে অপারেশন আপনারা জানেন নাম কি আতিকুল্লাহ ভাই হুজুরের ছাত্র হুজুরের ছাত্র আতিকুল্লাহ ভাই 20,000 টাকা মারহাবা বলেন আলহামদুলিল্লাহ শুনেন এই যে এই মানুষটা হাবিবুল্লাহ ভাই না হাফিজ রহমাতুল্লাহ ভাই হাফিজ রহমাতুল্লাহ ভাই উনি এই মাদ্রাসায় যে কত টাকা দান করছে এর আগে এটা হিসাব নেই আল্লাহ তাআলা হাফিজুল্লাহ হুজুরের দুয়ার বরকতে ওনার ব্যবসায় অঢেল বরকত দান করেছে ওনারা তো দিল দিলই 50 উনি বলতেছে আমি একাই 130,000 দিয়ে দেব আলহামদুলিল্লাহ আরো আস্তে করে বলেন আপনারা আরো আস্তে করে বলেন আবার হুজুরের কাছে বলছেন ওই যে দ্বিতীয় তলার যে ছাদটা উনি একাই করে দিবেন এই মানুষটার জন্য দোয়া করেন আমি তো ওনার কাছে ওয়াদা করছি যে আমি আপনার জন্য আমি যতদিন বেঁচে থাকবো হাফিজুল্লাহ হুজুর যেমন আপনার জন্য দোয়া করত রহমাতুল্লাহ ভাই আমি আপনার জন্য দোয়া করব আমি ওনার কাছে ওয়াদা করছি আমি ক্ষণে ক্ষণেই আপনার জন্য দোয়া করব ইনশাআল্লাহ আল্লাহ এই মাদ্রাসার খেদমতের বরকতে আপনার জিন্দগিতে বরকত দান করে আল্লাহ তাআলা ওনাকে কবুল করে তো এখন তো ঋণ পরিশোধ হয়ে আরো 50,000 বেশি হয়ে গেছে যার যার পকেটের বড় নোট কি দিবেন দিবেন পিছনের আমলের কথা মনে আছে এই মাঠে আমি আসা মানেই হলো আমারে কয় যে কালেকশন করেন এটা এই চিরাচরিত একটা অভ্যাস 20 বছরের অভ্যাসে পরিণত হয়েছে চাউল হুজুর থাকলে বোর্ডিং এর চাল চাইতো বেশি না 5 বস্তা চাল দিবেন 5 মাসে একজন 1 পিস 2 জন নেওয়া হবে না নাম কি হ্যাঁ শাহালম ভাই 5 মাসে 5 ব্যাগ চাল বোর্ডিং এ হাসনাবাদ বাজারের মনির ভাই 10,000 টাকা ওই ওই ইয়া ভাইয়ের মোবাইল নাম্বারটা নিন ভিতরে লোক যাইতেছে হাতটা একটু আবার তুলেন আপনার হাতটা আল্লাহরে দেখান শাহালম ভাই না শাহালম ভাই না শাহালমের আব্বা ও হ্যাঁ হ্যাঁ এ ওনার আব্বা হলো
আমার হাতে বায়াত ছিল আমি এসে কবর জিয়ারত করছি ওনার আব্বা আমার কাছে murid ছিল ইন্তেকাল করছে আল্লাহ তাআলা জান্নাত দান করেন তো ইয়া এক বস্তা ডাল ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 300 বার ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ 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 কতবার আর যে কোনো ছোট দরুদ শরীফ 300 বার কারণ নবী আলাইহিস সালাতু ওয়াসালামের শাফাত তো সবারই লাগবে নাকি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা নবিয়িল উম্মি সাল্লাল্লাহু আলা নবিয়িল উম্মি 300 বার এই মোট কয়শো বার হলো হ্যাঁ খুব কঠিন 10 মিনিটের কাজ না 10 মিনিট 12 মিনিটে শেষ হয়ে যাবে 10টা 12টা মিনিট কি একটু আল্লাহ আল্লাহর জন্য গুনাহ মাফ করার জন্য নবীর সাথে খাতির লাগানোর জন্য অর্থ করণ যায় না আজকে থেকে জিকিরের আমল করবেন কারা কারা হাত তোলেন ওয়াদা করেন জিকির করবেন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন সবাই ইস্তিগফার করেন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا دري قرأت دري قرأت سمعني توبستي سمعني توبستي